দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত পাথর প্রতিমা ব্লকের কুমারপুর আঠারো গাছি সংলগ্ন নদীবাঁধ ইয়াস ঘূর্ণিঝড়ের সময় থেকে একটি বড় ফাটল দেখা গিয়েছিল। আর সেই নদীবাঁধ রিপেয়ারিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। আজ সেই কাজ সঠিকভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এসেছেন স্থানীয় তৃণমূল বুথ সভাপতি শঙ্কর কুমার বর্মন মহাশয়। শুনে নিন উনি কি বললেন। সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা, সমস্ত রকমের হোম অ্যাপ্লায়েন্স অ্যান্ড মোবাইল সুলভ মূল্যে নগদ ও মাসিক কিস্তিতে পাওয়া যায়, 0% ইন্টারেস্ট ফি, SA কম্পিউটার অ্যান্ড মোবাইল শপ, কাকদ্বীপ ইয়ংস্টাফ মোড় বিদ্যানগর পুরনো SD অফিসের পাশে। ছোট্ট একটা ঘোগা দেখা দিয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেই ঘোগাটা খুব বড় আকার ধারণ করেছে। সে কারণে রেজার মেশিন দিয়ে সেটাকে মারার চেষ্টা করা হচ্ছে। যদি না মারা যায় তাহলে দেখা যাবে নদী বাঁধ ভেঙে বেশ কয়েক বিঘা জায়গা মোনাগরের পানি। সামনে যেহেতু বড় কোটাল, সে কারণে এটাকে না যদি রক্ষা করতে পারি তাহলে কোটালে প্রায় 50 ফুট নদী বাঁধ ভেঙে যাবে এবং 100 বিঘা জায়গা নদীর বাধিত হয়ে যাবে নদীর জন্য। সে কারণে আজকে রেজার দিয়ে আমরা এটা কাজটা করছি।